তাদের প্রার্থনাই হয় শিকার ঠাকুরকে দেওয়া হবে তাই এটাকে আলাদা করে বন্ধ কর এটা হচ্ছে আমাদের মানে সকালের টিফিন লুচি আর আলুর দম মা করেছে মায়ের এখানে এসেছি তাই জন্য এটা আমাদের টিফিন লুচি আলুর দম হ্যাপি হোলি গরম গরম লুচি আলুর দম দারুণ লাগছে খুব ভালো ভালো লাগছে নোটবুকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে হোলি বাংলায় দোলযাত্রা তো সবাইকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা এবং তোমরা আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো ফ্যামিলির সাথে নিজের লোকদের সাথে আর খুব ভালো করলে রং মাখো আবির মাখো সবাইকে আবির লাগাও রং লাগাও তো হ্যাপি হোলি তোমাদের সবাইকে দিয়ে দিলাম আবির তো তোমরা সবাই একটু মেখে নিও তো আজকে যেহেতু হোলি সেহেতু তোমরা সবাই জানো যে আজকে রাধাকৃষ্ণের একটা ব্যাপার থাকে তো আমরা প্রত্যেকবারই মানে চেষ্টা করি মামার বাড়ির দিকে যাওয়ার মানে সবসময় হয়ে ওঠে না ওখানে খুব ভালো ফাংশান হয় তো এই ক বছর ধরে আমরা বাড়িতেই সবাই মিলে মজা করছি মানে হোলিটা স্পেন্ড করছি টাইম স্পেন্ড করছি তো অফিস ছুটি সবারই ছুটি থাকে জেনারেলি আজকের দিনে তো আজকে এইভাবে আমরা হোলি সেলিব্রেট করছি আর হ্যাঁ আমাদের মেনু তো মাংস টাংস সমস্ত কিছুই আছে সমস্ত কিছুই খাওয়া দাওয়া হবে আর যেহেতু মায়ের একটু শরীরটা খারাপ মানে শরীর খারাপ বলতে মায়ের কোমরে খুবই ব্যথা হচ্ছিলো তো সেই কারণে মা অত সেইভাবে কিছু করতে পারিনি এবছরটা তো আমরাই আমি বোন আমরাই সমস্ত কিছু করেছি তো আশা করো তোমাদের হোলিটা খুব ভালো কাটবে তো আমি আজকে এই বাড়িতে এসেছি মা বোনকে মানে আবির লাগাতে তো এখন এখান থেকে একটু বেরিয়ে যাবো ও বাড়িতে যাবো তো চলো তারপরে তোমরা দেখতে থাকো যে আমরা কীভাবে হোলি সেলিব্রেট করছি তো তোমাদের সবাইকে আবারও হ্যাপি হোলি তার সাথে ফটো তুললাম আবির টাবির মাখানো হলো মায়ের কোমরে ব্যথা তো এই আবির টাবির খেলা হচ্ছে আর মাকে এখন দিয়ে দিয়েছি দেখো মাকে ভালো লাগছে দেখতে মা সুন্দর হোয়াইট কালারের শাড়ি পরে নিয়েছে তো চলো তাহলে এরপরে আমরা অশোকনগরে যাব ওখানে গিয়েও একটু মানে আবির টাবির খেলা হবে আর আমি আবিরটা খেলতে বেশি ভালোবাসি বাবা আয়নায় তোমাকে দেখা যাচ্ছে তো তুমি এক্ষুনি ওই ডায়লগটা দিলে না তো যে তুমি হিরো তুমি সালমান খান চলো আমরা যাই আসছি মা জানো কালকে কতক্ষণ দাঁড়ানো মাংসের দোকানে দু ঘন্টা কে গোলা রং রেখেছে ভাই গোলা রং দিবি না ওই যে পিও উপরে চলো উপরে চলো চলো আমার কাছে আগে তাই দিয়ে হয়ে যাবে চলো আসো আসো মিঠি মা
চলো ঘুরে। আবার জুতো পরছো কেন? আমি তো খালি পায়ে। খালি পায়ে কোথা লাগে? খালি পায়ে মনাদা নিচে আছে, একবার ডাকো তো পিউ। ও আমি একা? ভাই ভাই, ও ভাই তুই একা? ভাই দিবি না কিন্তু রং। এই ভাই দিস না, ভাই দিস না, ঠান্ডা লেগে যায়। ভাই দিস না, নিজেদের লোকদের কেউ জল রং দেয় পাগল? বাইরে যারা হাইটে যাচ্ছে তাদেরকে জল রং দে? এই জল নষ্ট করছিস জানিস তো ভাই। তোকেই পেয়েছে ভাই, একটু লাল রং দে, একটু লাল রং দে। ভাই কে দে, ভাই কে দে একটু করে। ভাইয়ের মুখটা দেখ, ভাই মুখটা দেখা, ভাই মুখটা দেখা, দেখো ভাইয়ের মুখটা দেখো। ভাইয়ের মুখ পরিষ্কার আছে কিন্তু ভাই এখন মাস্ক ইউজ করছে, তাই তো? উনি আমার তো ঠিকই বলেছে মা, আমার তো পা জ্বলে যাচ্ছে ছাদে। তুমি কি করছো? দেখো সবাই রং আবির মাখাচ্ছে, মানে রং খেলছে সবাই। আর যে বাচ্চা মানুষটা আমাদের মিঠি মা, আমাকে লাগাতে হবে না, আমাকে লাগিয়েছো আবার। চলো কাকি এখন কি রান্না করছে? আর ও মাংস না আজকে? এইটা হচ্ছে আমাদের ছোট কাকি, দেখা যাচ্ছে। আরে ও বাবা, কাকা নেই? এ ভাই আসলাম, চল টাটা। এই যে আমাদের হচ্ছে এটা সুন্দর মুখখানা, তোমার দেখাও একটুখানি। মিঠি ভাই আমি চলে গেলাম, টাটা। খেতে চিলি পনির, যেহেতু আমার এই হাতে আবির তাই জন্য আমি ডান হাত বাঁ হাত দিয়ে খাচ্ছি। দুঃখের বিষয়কে নিরামিষ বলে। পনিরটা একদম পারফেক্ট চিলি পনির, দারুণ হচ্ছে, দারুণ খেতে। দাদা খুব ভালো খাবার বানায়, চিকেন বলো সব ভালো ভালো রান্না বান্না করে। তো এখানে যে এটাতে উপরই পাও না, এটাটা উপরই খেয়ে নিলাম। এবার আমরা একটু রং খেলবো। আবার কি নিয়ে এসছে? এটা হালকাই হবে, স্নান হবে না। হ্যাপি হোলি, 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 হ্যাপি
হ্যাপি হোলি। অরিন্দম বাড়ির জন্য মিষ্টি নিচ্ছে। আমরা এখন বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া স্যান সমস্ত কিছুই হবে। তো এখন তো খুব টায়ার্ড লাগছে আর বাড়িতে এসে গেছি পুরোপুরি। তো চলো উপরে যাওয়া যাক, খাওয়া দাওয়া হোক, ঠাকুরকে একটু আবির দেবো আর তারপরে রেস্ট নেবো। তো আজকের এই ছোটো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই খুব মন দিয়ে এনজয় করো আজকের দিনটা। স্নান করে উঠে রাধাকৃষ্ণের পায়ে আবির দিচ্ছি। Sure.